আমি তো ওদের কীর্তিকলাপ সব জানি। আমাদের দলকে সারদা নারদা বলে, আর সারদা নারদার সবচেয়ে কোলের বাচ্চা হচ্ছে এরা। যে বাবুল সুপ্রিয় একদিন বলেছিল, সারদা হচ্ছে রোজ ভ্যালির প্রথম রোজ। আর লকেট আমি নতুন করে কি বলবো, ও তো সারদাদের গলার লকেট, লকেট হয়ে ঘুরে বেড়ায়, আমি সব জানি। সরি রোজ ভ্যালি, সব জানি। এদের বিরুদ্ধে একটা কেস হয় না, এদের বিরুদ্ধে কিচ্ছু হয় না। এরা এমপি হবে, এরা এমএলএ হবে, এরা কাউন্সিলর হবে, এরা গ্রামসভা হবে, এরা ভাত খাবে, এরা মাছ খাবে, এরা মাংস খাবে, এরা দুধ ভাত খাবে, এরা দই খাবে, এরা বিরিয়ানি খাবে, এরা রুটি খাবে, এরা তড়কা খাবে, আর অন্য মানুষ কেউ কিছু খাবে না। তাই বলি কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেন বিজেপি পার্টি তোমার যদি এতই ভালো পার্টি হয়, তুমি তোমার একটা লোকাল ক্যান্ডিডেট খুঁজে পেলে না, যাকে তুমি এখানে দাঁড় করাতে পারতে? লোকালদের তো দাঁড় করাওনি, তুমি দাঁড় করাচ্ছো কাকে? এমপি ইলেকশনেও কলকাতা থেকে এসে দাঁড়াচ্ছে, এমপি এমএলএ ইলেকশনেও দাঁড়াচ্ছে, তো কি করবে? এমএলএ হয়ে গেলে এমপি ছাড়বে তো? আর এমপি ও তো জিতবে না, ও দাঁড়িয়েছে জাস্ট টাকার জন্য, পার্টির জন্য, আর ওদের পার্টির নিজেদের পার্টির প্রার্থী নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় কি বলছেন শুনবো। উনি মাথা ওনার খারাপ হয়ে গেছে, এই জন্য হেরে যাওয়ার ভয়ে হুগলিতে একটাও সিট তৃণমূল পাবে না, সেই জন্য নানা রকমের কথা বলছেন। এবং একজন মহিলাকে, নিজেও একজন মহিলা, এবং একজন মহিলাকে যে কোনো ভাবে কোনো দুর্নীতির সাথে যুক্ত করার কথা বলছেন, যদি এতই মনে হয়ে থাকে উনি প্রমাণ করুক, উনি মামলা করুক, ওনার যা ইচ্ছে করুক, উনি প্রমাণ করুক উনি যে মুখে কথা বলেছেন। কিন্তু উনি এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী আছেন, এই নিয়ে আমি কথা বলতে চাই না। হারবার ভয়ে উনি এই ধরনের মানে বেকার বেকার এই ধরনের ভুল জিনিস মানুষকে বুঝে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। নিশ্চিন্ত থাকুক সবাই, এবারে মুখ্যমন্ত্রী নিজে নন্দীগ্রাম থেকে হাঁটছেন, হুগলিতে একটাও সিট টিএমসি পাচ্ছে না। এবং চুচুড়াতে উনি নিজেই বলে দিয়েছেন যে ওনার অসিত মজুমদার এতটাই দুর্নীতি করেছে যে উনি ওনার হয়ে ক্ষমা চাইছেন, তো এরপরে তো আর কিছু আসেই না। শ্রীরামপুর স্টেডিয়ামে জেপি নাড্ডার সভা ঘিরে জটিলতা, মাঠে জনসমাগম না হওয়ায় প্রথমে সভা বাতিল বলে ঘোষণা করা হয়। সভাস্থল ছেড়ে অনেকেই ফিরে যান, এরপর মঞ্চে এসে সায়ন্তন বসু ঘোষণা করেন সভা করবেন জেপি নাড্ডা। যেরকম স্টেজ থেকে ঘোষণা করা হচ্ছে যে জেপি নাড্ডা তিনি দিল্লিতে রয়েছেন, তার আসতে দেরি হবে এবং তিনিও ভিডিও বার্তা দেবেন, তো স্বাভাবিকভাবে শ্রীরামপুরে স্টেডিয়াম মাঠে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে স্টেডিয়াম মাঠের পরিস্থিতি। এখান থেকে এই মুহূর্তে বিজেপির কর্মীরা সবাই বেরিয়ে চলে যাচ্ছেন। এখানে আমরা যেরকমভাবে দেখেছি যে চারজন প্রার্থীর সমর্থনে আজকে জেপি নাড্ডার কর্মসূচি ছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেরকমভাবে উত্তরপাড়া, শ্রীরামপুর, এই সমস্ত যে ক্রেতা রয়েছে তাদের প্রার্থীদের সমর্থনে এখানে কিন্তু কর্মসূচি ছিল। আমরা দেখতে পাচ্ছি চণ্ডীতলা, কিন্তু এখানে যেরকমভাবে দেখা যাচ্ছে যে শুরু থেকেই সেরকমভাবে লোক হয়নি, চেয়ার অধিকাংশ ফাঁকা ছিল এবং সেই জায়গা থেকে একটু আগে ঘোষণা করা হয়েছে যে নাড্ডা তিনি হচ্ছেন বিশেষ কাজে ব্যস্ত রয়েছেন, তিনি ভিডিও বার্তা দেবেন। তো ভিডিও বার্তা দেখার জন্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন প্রায় নেই বলতে চলে। কি সমস্যা হলো? আমরা ভেবেছিলাম নাড্ডাজি আসবেন, তো ব্যাপার হচ্ছে দিল্লিতে একটা জরুরি বৈঠক পড়ে গেছে, আসতে পারছেন না। ব্যাপার হচ্ছে সবই তো বিধানসভার এতগুলো এলাকা নিয়ে একটা এতগুলো প্রার্থী এতগুলো সবাইকে মেনটেন করাটা আপনারা সবাই বসবেন, এখনই সর্বভারতীয় সভাপতি আপনাদের উদ্দেশ্যে ভাষণ করবেন, আপনারা সবাই বসবেন, তিনি সম্ভবত কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে আসবেন, আপনারা সবাই বসবেন, কিছুক্ষণের মধ্যেই আমাদের পার্টির সর্বভারতীয় সভাপতি এখানে আসবেন।